যারা আমার আগের ভিডিওটি দেখেছ তারা হয়তো বুঝে গিয়েছ যে এখন আমরা কোন অঙ্কটা করছি এখন আমরা করবো ওজন পরিমাপের অঙ্ক কিভাবে আমরা ওজন থেকে মানে কেজি থেকে গ্রাম করতে পারবো গ্রাম থেকে কেজি করতে পারবো ক্লাস ফোরে এই কেজি আর গ্রাম মানে কিলোগ্রাম আর গ্রামের বাইরে কোনো অঙ্ক আসে না বা আসবেও না তাই আমরা চতুর্থ শ্রেণীর অঙ্ক যেহেতু করছি তাই এই দুইটা নিয়েই শুধু আলোচনা করব। কিভাবে কিলোগ্রাম থেকে গ্রাম করা যায় তার আগে তোমাকে মনে রাখতে হবে এক কেজি সমান সমান এক হাজার গ্রাম আর কেজি গ্রাম থেকে বড় গ্রাম কেজি থেকে ছোট বলবে কথা তাহলে কেন কেজি খেয়াল করা এক কেজি সমান সমান এক হাজার গ্রাম তার মানে এক কেজি এক গ্রাম থেকে বড় তো এটাই হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় যে কিলোগ্রাম থেকে আমরা কিভাবে গ্রাম করব। তো প্রথমে এই জিনিসটা শুধু মনে রাখো এরপরে এখন পার্ট বাই পার্ট অল্প একটু দেখো মানে কিভাবে করবো পাঁচ মিনিটের মধ্যে আজকে আমরা ক্লাস শেষ করে ফেলবো ওকে এখানে লেখা আছে ছয়শো গ্রা মানে গ্রাম সমান সমান খালিগড় কত কেজি এখন যদি আমরা গ্রাম থেকে কেজিতে যাই ছোট থেকে বড় হচ্ছি ঠিক আগের অঙ্কর মতো আমরা কি করব ভাগ করে নিব মানে কি আমরা বড় থেকে ছোট হচ্ছি না ছোট থেকে বড় হচ্ছি আর ছোট থেকে বড় হলে ভাগ তো ভাগ যদি করি খেয়াল করো হবে করব এই যে ছয়শ ভাগ দিব এক হাজার তাহলেই এটা কেজি হয়ে যাবে এখন আমি কি করবো আমার শূন্যগুলো কেটে দিই এক শূন্য এক শূন্য এই যে দুইটা শূন্য কেটে দিয়েছি আর কাটার মতো কিছু নাই এবার এটাকে কি ছয় দিয়ে কেটে ফেলবো না আমরা এটাকে দশমিকে রূপান্তর করব তো উপরে এখানে বাকি আছে দুই অঙ্ক উপরে বাকি আছে এক অঙ্ক তাহলে উপরেটাকে দুই অঙ্ক করলাম ছয়ের আগে একটা শূন্য বসিয়ে যেহেতু এখানে দশ আর এখানে শূন্য আছে একটা তাহলে ডান দিক থেকে এক ঘর পরে দশমিক অর্থাৎ এই যে এটা হয়ে গেল কেজি এছাড়াও তুমি ঠিক এই অঙ্কটাই আর একটা অঙ্ক যেটা আছে সেটা করবা এখনই সেটা হচ্ছে দুইশো গ্রা সমান সমান কত কেজি এটা করে তারপরে ভিডিওটি আবার দেখবা ওকে ততক্ষণে আমি কিছু কাজ করে নি। হ্যাঁ তুমি ওই অঙ্কটা করে ফেলছো এখন আসো এইটা করো এক কেজি এক দশমিক পাঁচ কেজি সমান সমান কতকরা এখানে দশমিক দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই যে আল্লাহ দশমিক কাজ কিভাবে করব প্রথমে অঙ্কটা তুলো এক পাঁচ কেজি তারপরে দশমিক কে তুমি এভাবে করো এক দশমিক পাঁচ গুণন কেজি সমান সমান মানে এক কেজিতে কত গ্রাম এক হাজার গ্রাম এটা লেখো তাহলে কেজি থেকে আমাদের এটা গ্রাতে রূপান্তরিত হয়ে গেল। আর এখানে লিখে দিব যেহেতু এক কেজি সমান সমান এক হাজার গ্রা তাহলে এখন এই যে দশমিকটাকে তোমাকে ভাঙাইতে হবে সেটা হচ্ছে আগে পনেরো কারণ উপরে পনেরোই আছে এইবার দশমিকের পর কয় ঘর এক ঘর তার মানে এক লিখে দশমিকের পর যে কয় ঘর আছে সেই কয় ঘর আমি শূন্য দিয়ে পড়ব এক ঘর আছে তাই একটা শূন্য এবার উপরে এক হাজার মানে ওই যে গ্রাম এবার তুমি কাটাকাটি করো একটা শূন্য একটা শূন্য কাটলে তোমার কাছে আসে একশো একশো দিয়ে তুমি যদি পনেরো করো শূন্য কয়টা সেটা আগে বসাও দুইটা শূন্য এবার এক দিয়ে গুণ করো পাঁচ একে পাঁচ এক 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 তার মানে পনেরোশো গ্রাম এভাবে করে কেজি থেকে তুমি গ্রাম গ্রাম থেকে তুমি কেজি রূপান্তর করতে পারবা তা আমি তোমাকে একটা অঙ্ক করতে দিই তুমি সেই অঙ্কটা করে ফেলো সেটা হচ্ছে তুমি এখন যেটা করবা তিন দশমিক সাত পাঁচ কেজি সমান সমান কত গ্রা ওকে এরপরে আমি তোমাকে আরো কিছু অঙ্ক দিব আগে এটা করে আসো অঙ্কগুলো বোঝা হয়ে গেলে আসো তুমি এই অঙ্কটা করো ছয়শ গ্রা সমান সমান কত কেজি এক দশমিক সাত পাঁচ কেজি সমান কত গ্রা এক দশমিক পাঁচ কেজি সমান সমান কত গ্রাম বা গ্রা চার আষ্টশো পঁচাত্তর গ্রাহ সমান সমান কত কেজি এই চারটা অঙ্ক আঁচ করবা যেহেতু ভিডিওটি তুমি দেখেছো তাই কিভাবে করতে হয় সেটা আরেকবার প্রথম থেকে দেখে নি বা যদি ভুলে যাও তারপরে অঙ্কগুলো করবে করে তারপর ছুটি ওকে ভালো থাকবে এবং অবশ্যই অঙ্কগুলো মনোযোগ দিয়ে করবে যারা কিলোমিটার মিটার সেন্টিমিটারের অঙ্কগুলো পাওনি তারা ঠিক তার আগের ভিডিওতে দেখে নাও বা ভিডিও ডিসক্রিপশানে আমি কমেন্ট লিংক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে গিয়েও তোমরা ওটা দেখে নিতে পারো ধন্যবাদ